মৌলবী সাহেব, মৌলবী সাহেব, এই কদিন ধরেই একটা কথা জিজ্ঞাসা করব করব ভাবছি, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছি না। তা আজ যদি অভয় দেন তো জিজ্ঞাসা করতে পারি? অভয় দেন তো জিজ্ঞাসা করি কেন, আবার অভয় দেবার কি আছে? আমি বাঘ না সিংহ যে জিজ্ঞাসা করলে তোমায় গপ গপ করে খেয়ে নেব কি? আমি মুর্শিদাবাদের সুলতান বাহাদুর যে প্রশ্ন মনে মতো না হলে ধুম করে কোতল করে ফেলবো। অত ভণিতা না করে চটপট জিজ্ঞাসা করে ফেলো। এই এই এইটাই আমার জিজ্ঞাসা ছিল। কদিন ধরেই দেখছি আপনি কথায় কথায় কেমন যেন দুম করে রেগে যাচ্ছে, তাছাড়া মেজাজটাও কেমন যেন বিগড়ে আছে বলে মনে হচ্ছে। বলি, আপনার কি তাবিয়ত খারাপ নাকি? কি যে বলেন, মৌলবী সাহেবের তাবিয়ত খারাপ হতে যাবে কেন? উনি যথেষ্ট সুস্থ। এই তো আজ সকালে 16টা রুটির সাথে প্রায় 100 খাসির মাংস সাবার করলেন। কোনো অসুস্থ লোকের পক্ষে কি এতটা পরিমাণে খাওয়া যায়? না, তা তো সম্ভবই নয়। তবে তবে ওনার মুখ ভারের কারণ কি? ওই যে এটা নেপালের গোপাল আমায় এমন একটা কথা বললো যে তারপর থেকেই আমার মেজাজটা বিগড়ে আছে। কেন, সে নাপতে বেটা আবার তোমার কি ক্ষতি করলো? এটা তত্ত্ব আলোচনায় আমায় হারিয়ে দিল। মৌলবী সাহেব, ও মৌলবী সাহেব, খবর শুনেছেন? না খোকা, কি খবর? কোনো খারাপ খবর নাকি? আবার যুদ্ধ শুরু হবে নাকি? আরে না না গোপাল গো গোপাল, ওই যে আমাদের নেপাল নাপিতের ছেলে গোপাল, জমিদারের আমন্ত্রণে এই গ্রামে এসেছেন। সে কি রে, জমিদারের আমন্ত্রণ? অবশ্য হতেই পারে, ও বেটা এখন মহারাজ কৃষ্ণচন্দ্রের ডান হাত বলে কথা। জমিদার মশাই ওকে আমন্ত্রণ জানাবে না তো কি আমাকে আমন্ত্রণ জানাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বটে। আচ্ছা মৌলবী সাহেব, তোমার সেই কথাটা মনে আছে? কি কথা বলতো? এ বাবা, ভুলে গেলে নাকি? সেই যে তোমাদের আল্লাহকে দাড়ি পাল্লা বলেছিল। মনে নেই আমার, যতবার ওর সাথে ধর্ম আলোচনা করি ততবার আমি পরাজিত হই। তবে এবার বেটাকে আর ছাড়বো না। কি করবে তুমি? শোন, তুই তাড়াতাড়ি একটু মাছ ভাজা জোগাড় করতে পারবি? কেন পারবো না, নিশ্চয়ই পারবো। তবে তাড়াতাড়ি যা, এক্ষুনি যাচ্ছি। আয়োজন প্রস্তুত, এবার খালি গোপালের আসার অপেক্ষা। এই আলম, যা তো দেখ তো গোপাল আসছে কিনা। হ্যাঁ গো মৌলবী সাহেব, ওই তো সেবাটা মাথা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তবে শিগগিরই ডাক। গোপাল কাকা, ও গোপাল কাকা। হো আলো, তা কি খবর রে তোদের, সব আছিস কেমন? ভালো, এই দেখো মৌলবী সাহেব তোমায় ডাকছেন। মৌলবী সাহেব ডাকছেন মানে আবার ধর্মযুদ্ধ? দাঁড়াও দেখাচ্ছি মজা। মৌলবী সাহেব ডাকছেন, না তো আনন্দের খবর। দাঁড়াও দাঁড়াও যাই। ভালো গোপাল, ভালো, খুবই ভালো। তারপর যাচ্ছ কোথায়? ওই পিতৃপুরুষের ভিটে দেখতে। বাহ বাহ, ভালো ভালো, খুবই ভালো। গোপাল, এই দেখো তোমাদের দশাবতারের এক অবতার ভক্ষণ করছি। দাঁড়াও, তোমারই অস্ত্রে তোমায় মারব। অবতার মানে তৃতীয় অবতার? তৃতীয় অবতার মানে মৎস্য কুর্ম বরাহ মানে শুকর। এ প্রাণী খাওয়া তো দূরের কথা, শুনলে পর্যন্ত নাই কে হয়, এ যে আমাদের ধর্মে অপবিত্র। চি চি ওয়াক। তাহলে ছেলেরা, আজ আমি তোমাদের
বার্তা পাঠানোর ওপর নতুন পাঠক্রম শুরু করছি। হাঁটা আজ্ঞে স্যার, আমি ক্লাস নিচ্ছি আর তুমি আমি ভোতাকে সংকেত বার্তা দিচ্ছিলাম স্যার, ক্লাসের বাইরে দাঁড়িয়ে যত খুশি বার্তা পাঠাও হত ছাড়া, বেরো। ঠিক আছে স্যার, যাচ্ছি। স্যার আজকে বার্তা পাঠানোর উপর যা পড়ালেন না, সত্যি ভোঁদাদা আমার মাথায় একটা মতলব এসেছে রে বাচ্চা। কি গো ভোঁদাদা? বার্তা পাঠানোর উপর স্যার আমাদের যেসব কথা বললেন তার একটা আমরা করে দেখি। দারুণ মতলব ভোঁদাদা। ই শখ দেখ, তোদের সব মতলব আমি ভেস্তে দেব। কি রে বাচ্চা, টিনের তার দিয়ে টেলিফোন তৈরি করেছি, কেমন হলো বল? দারুণ দারুণ ভোঁদাদা, তুমি লাজবাব। আরে বোঝা, আগে এত তারিফ করিস না, আগে দেখি এটা ঠিকঠাক কাজ করে কিনা। ছাড়া আমি এই পাঠক্রমের কিছুই জানলাম না আর ওরা একদিনে সব শিখে যাবে, তোর এই নয়া আইডিয়ার আজই অবসান ঘটবে। আমার কথা শুনতে পাচ্ছিস বোঝা? আমি পাচ্ছি রে ভোঁদা। কি হোঁদা তুই? তুই আবার এখানে কি করিলি? যেখানে যায় ভোঁদা তারই পিছু পিছু আসে হাঁদা। এই এই হাঁদা কি করছিস? ছাড় ছাড় বলছি, ক্লাসের বাইরে দাঁড়িয়েও তোর লজ্জা হলো না, তারটা ছাড়। ছাড়বো ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো। তোর বার্তা যে দিকে দিকে ছড়িয়ে পড়লো রে ভোঁদা। কি রে বচা, আমায় হঠাৎ আয়না আনতে বললি? ভোঁদাদা, আয়না দিয়ে সংকেত পাঠাবার পাঠক্রম ভুলে গেলে? ও, তুই এই জন্যই আমায় আয়না আনতে বলেছিলি? বাহ, তোর কি বুদ্ধি রে বাচ্চা। কিন্তু আবার যদি হাঁদাটা এসে সব ভেস্তে দেয়? সে চিন্তা নেই ভোঁদাদা, আমি চারপাশ ভালো করে দেখে নিয়েছি, কোথাও হাঁদাদার টিকিটির দেখা নেই। ও, বাঁচা গেল। তবে এই নে, আমি সংকেত পাঠালাম। এই হলো আমার পাঠানো সংকেত। ওরে বাবারে, আমার চোখ যে একেবারে ঝলছে গেল, কে এমন আলোর ঝলকানি দিচ্ছে? হতচ্ছাড়া! এই ভোঁদা, এই হতচ্ছাড়া! ওই তার মানে ঝলকানি দিচ্ছিলে না তো? মানে আমি তো না, তোর জন্য আমার বাগানের কাজ পণ্ড হলো। ওরে বাবা রে, আমি পলাই বচারা, বিকালে মাঠে দরস, এখন তোর বাবা আমায় ধরতে পারলে পলাই পলাই পলাই। বুঝলি রে বচা, মনে হয় এই ফ্ল্যাগ নিয়ে শ্যামফেয়ার পাঠানোর বার্তাটাই সবচেয়ে বেশি নিরাপদ। ঠিক বলেছো ভোঁদাদা, মোটেই নিরাপদ নয় ভোঁদা, তোর এবারের প্ল্যানটাও একেবারে ফ্লপ করলো। দুঃখিত ভোঁদা, এটা আমি নিচ্ছি। এই নে বচা, এটা আমার পাঠানো বার্তা। আমি না, আমি না, এই যে হাঁদাদা। হাঁদা, তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তোর কাছে সঠিক ভাবেই পৌঁছেছে।
তোমরা সকলে চলে এসেছ? আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ কানা মামা, এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো। কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। সঞ্জয় সেন মিলিটারিতে চাকরি করে। যুদ্ধক্ষেত্রে শত্রুদের সাথে সরাসরি যুদ্ধ করতে গিয়ে অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। এহেন যুবক গেলেন তার মামার বাড়ি বেড়াতে। একদিন সকালে সে তার মামার সাথে বেড়াতে বেরিয়েছিল। মামা, এই বাড়িটা কাদের গো? চৌধুরীদের। কেউ থাকে না? না। কেন? ভুতুড়ে বাড়ি বলে এই বাড়িটার একটা বদনাম আছে। লোক সচক্ষে ভূত দেখেছে পর্যন্ত। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। আমিও ভূত দেখব আজ রাত্রে। তবে তার আগে আমার কিছু জিনিসপত্র চাই। না না, ও সব বনে সে ভূতের বাড়িতে তোকে আমি কিছুতেই যেতে দেব না। এখন যা চাইছি চটপট সেগুলো দাও তো। দাঁড়াও, দিচ্ছি। আর লোহার ছোট ছোট বল তো আমার কাছে আছেই। ধরো ধরো তোমার জিনিসপত্র। আচ্ছা চলি মামি। দুক্কা দুক্কা। তো দেখছি ভূতেদের কলোনি। আমি এদের রাজা। আমি মানুষের রাজা। আমার ক্ষমতা জানিস? আমি তোকে ছোড়ে হিমালয়ে পাঠাতে পারি। আমার ক্ষমতা জানিস? আমি এই লোহার কড়াই চিবিয়ে ধুলো করতে পারি। এই দেখ। ওই তুই দেখা তো দেখি। ওই দে। অরাই চিবোতে চিবোতে তো চিড়ে চ্যাপ্টা হয়ে গেল, কিন্তু না, ধুলো তো হলো না। তোরা পাথর নিংড়ে রক্ত বের করতে পারবি? না, কিন্তু আমি পারবো। এই দেখ। রে পারবি না তো? আচ্ছা তোরা সবাই এই বস্তাটার মধ্যে ঢুকতে পারবি? হ্যাঁ তা পারবো। কই দেখা তো দেখি। বেশ দেখ তবে। এই আসব। এই তুই বস্তার মুখ বন্ধ করলি কেন? খোল খোল বলছি। এই খোল খোল বলছি। খুলতে পারি যদি তোরা এখান থেকে চলে যাস। না আমরা যাব না, কিছুতেই যাব না। তাড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলাম রে। ছাড়তে
যেতে পারি যদি তোরা এখান থেকে পালাস। হ্যাঁ ভাই, আমি কথা দিচ্ছি আমরা পালাবো এখান থেকে। যা পালা তবে। এরপর কোনোদিন ওই বাড়িতে ভূতের উপদ্রব হয়নি। চৌধুরীরাও বহাল তবিয়াতে ওই বাড়িতে বসবাস শুরু করলো। শুধু তাই নয়, ভূত তাড়ানোর পুরস্কার স্বরূপ তারা সঞ্জয়কে 100,000 টাকা পুরস্কার দিল। বেশ কিছুদিন আগেকার কথা, গভীর এক জঙ্গলে বাস করত এক কাক, এক হরিণ, এক ইঁদুর এবং এক কচ্ছপ। তারা ছিল একে অপরে যেন একেবারে হরিহর আত্মা। সুখে দুঃখে বিপদে সম্পদে সর্বদাই বজায় ছিল চারজনের অকৃত্রিম বন্ধুত্ব। একদিন আজকের ভূতটা সত্যি সুন্দর, নরম রোদ, মৃদু হাওয়া, চমৎকার। আরে কাছিম ভাই বেরিয়ে পড়েছে খাবার খোঁজার তাগিদ, বড় তাগিদ। কাক কাছিমকে ডাকতে যাবে এমন সময় হঠাৎ কোথা থেকে একটা জাল এসে পড়লো কাছিমের উপর। জালের মধ্যে ধরা পড়া কাছিম ছটপট করার চেষ্টা করে আরো জালের ফাঁদে জড়িয়ে পড়তে লাগলো। জালের দড়ি হাতে নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক শিকারি। তারপর যাব বাবা, কাছিমকে তো কাঁধে নিয়ে শিকারি হাঁটা দিল, এখন কি করি? যাই, সবার আগে ইঁদুর আর হরিণকে খবর দি। কাক উঠতে শুরু করলো এবং সোজা এসে পৌঁছলো ইঁদুরের বাসার সামনে। তারপর ওরে ইঁদুর, ইঁদুর এক্ষুনি বেরিয়ে আয়, ভয়ানক বিপদ। কি হয়েছে, কি হয়েছে? এক্ষুনি হরিণ ভাইয়ের কাছে যেতে হবে, চশিগিরি। আরে বিপদটা কিসের তা বলবি তো? আর বলিস না, কাছিম ভাইয়ের বড় বিপদ, শিকারির জালে আটকা পড়েছে কাছিম ভাই। চল শিগগির হরিণকে গিয়ে বলি, কিছু একটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি। এরপর কাক ও ইঁদুর যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছলো হরিণের ডেরায়। হরিণ দূর থেকেই তাদের দেখতে পেয়ে, আয় আয় বসে একটু গল্প করা যাক। সময় নেই, এক্ষুনি বেরোতে হবে, কাছিম ভাইয়ের ঘোর বিপদ, এক্ষুনি চলো। কেন, কি হয়েছে? কাছিম ভাইকে জালে বেঁধে কাঁধে ফেলে এক শিকারি চলেছে গঞ্জের পথে। কাছিম ভাইকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চল, নাহলে আর কোনো আশা নেই। হ্যাঁ চল চল। কিভাবে কাছিম ভাইকে উদ্ধার করবে ভেবেছিস কিছু? না রে, কিছুই মাথায় আসছে না। এই আমার একটা বুদ্ধি এসেছে, শোন। তিন মাথা এক জায়গায় হয়ে কি জানে কি পরামর্শ করলো। তারপর হরিণ ইঁদুরকে পিঠে বসিয়ে ছুট দিল, অন্যদিকে কাক ও আকাশের পথে ডানা মেলল। হঠাৎ দেখা গেল শিকারি জালে জড়ানো কাছিমকে কাঁধে নিয়ে মহানন্দে হাঁটছে। আজ বাড়ি গিয়ে বলতে হবে কাছিমের মাংসটা জমিয়ে রাখতে, উফ বহুদিন বাদে জমিয়ে খাওয়া যাক। হঠাৎ শিকারি দেখতে পায় দূরে একটা হরিণ পড়ে আছে আর একটা কাক হরিণটার ওপর বসে তাকে ঠোকরায়। জয় বনদেবতা, এই যে হরিণ দেখছি, কোনো গন্ধও তো নেই, মনে হয় সদ্যই মরেছে হরিণটা। হরিণের মাংস আর ভাত, কার মুখ দেখেছি আজ চোখ মেলেছিলাম। শিকারি কাঁধ থেকে জাল সমেত কাছিমকে একটা ঝোপের পাশে মাটিতে নামিয়ে রেখে তড়িঘড়ি হরিণকে পরীক্ষা করতে যায়। আর সেই সুযোগে প্ল্যান মাফিক ইঁদুর গিয়ে দাঁত দিয়ে কেটে দেয় কাছিম ভাইয়ের জাল, আর দুজনে মিলে দূরে ঝোপে গিয়ে লুকিয়ে মজা দেখে। যাব বাবা, খুব ঠকান ঠকালো তো, মরা হরিণ কিনা জানতে হয়, ধাও। যাই কাছিম নিয়ে ঘরে ফিরি, আর কি করব। ধীর পায়ে শিকারি পথের ধারে ঝোপের কাছে এসে দাঁড়ায়, কিন্তু এখানে এসে সে সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। আর তারপর, হে ভগবান, আমার কাছিমটাও গেল হরিণের লোভ করতে গিয়ে, হায় হায়,
কি ভুল করলাম আমি? হরিণও পেলাম না আর হাতের কাছিমটাও পালাল। মানে মানে ছড়ে পড়ো এবার। গত তিন দিন ধরে এক নাগারে বৃষ্টির পর আজ রোদটা উঠে একটু ভালো লাগছে, তাই না রে গাব্বু? হ্যাঁ, তা যা বলেছিস। ধর ধর ধর, কয়েদি জেল ভেঙে পালাচ্ছে, ধর ধর ধর। এবার আমাকে আর কেউ ধরতে পারবে না। টাপু, এই টাপু, আরে আরে ওই দেখ, জেল ভেঙে কয়েদি পালাচ্ছে। কিছু একটা কর ভাই, না হলে আমাদের এই শান্তিপুর একেবারে অশান্তির বৃন্দাবন হয়ে যাবে। কিন্তু কি করি বলতো গাব্বু, সত্যি কি করি বলতো? আরে কিছু তো একটা কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার মাথায় না একটা বুদ্ধি খেলছে বুঝলি। হ্যাঁ, গিলি 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 গিচ্ছু, গিলি 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 ইচ্ছু। দেখ দেখ, চোর বাবা জীবন আর কিছুতেই এবারে পালাতে পারবে না। দেখো চোর, দেখো তোমার সামনে একটা বিশাল বড় পাঁচিল, তুমি আর পালাতে পারবে না বুঝলে, আটকে যাবে। এ তো দারুণ ঘটনা ঘটলো সত্যি টাব্বু। আজ তোমার জাদু শক্তির জন্য আমি এক পলাতক খুনিকে ধরতে পেরেছি। চলো এবার শ্রী ঘরে। কিরে গাব্বু? হ্যাঁ বল। চল আমরাও এবার যাই। চল। গাব্বু। হ্যাঁ বল। ইচ্ছে আছে এবার পূজোয় না সিনেমার হিরোদের মতো ড্রেস কিনবো। বাবা, সে তো অনেক টাকার ব্যাপার, অত টাকা পাবি কোথায়? শোন, অত চিন্তা না করে চল একটু ঘুরে আসি। চল তবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মুখটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। মনে পড়েছে বাবু, আমার মনে পড়ে গেছে। ওই দেখ ওই দেখ, সেই বেটা কয়েদি, ভুল ফাল্টে এখন সাধু সেজেছে। এ তো সেই ছেলে দুটো, দরকার নেই বাবা, পালাই এখান থেকে। শিগগিরই পুলিশকে খবর দে, আমি ততক্ষণ এই বেটাকে আটকাই। ঠিক আছে। জোরেই পালাচ্ছে, ওকে আটকাতে হবে। ও সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, একটু দাঁড়াল। এই সেরেছে, আবার না ধরা পড়ি। বেটা দৌড়চ্ছে, ওকে যেভাবেই হোক একটা একবার আটকাতেই হবে। কিন্তু কি করে কি করে, মাথায় একটা বুদ্ধি হুঁকি ঝুঁকি দিচ্ছে বলে মনে হচ্ছে। দেখো দেখো দেখো, এবার তোমার সামনে একটা বাইক, ওঠো ওঠো ওঠো, বাইকে ওঠো, গিলি 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 গিলি, বাইকে ওঠো। আরে এই তো সামনে একটা বাইক, এবার এটাতে উঠতে পারলে পুলিশের বাপেরও সাধ্য নেই আমায় ধরে। নিশ্চিন্ত থাকতে পারো, চল বেটা। চটাবু, এবার আমরাও ফিরি। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।